সান্তালিও এটা প্রাচীন জাতি আর প্রাচীন ভাষা, প্রাচীনতম ভাষা বলে ভারতের ভাষার কথা কয় হলে সান্তালি এটা প্রাচীনতম ভাষা, বহু পুরানা ভাষা। আসাম প্রকাশ সান্তালি নিউজ চ্যানেল পাহটা খন সালাম কো সগুন জোহার। বিটিআর রিয়া বাক্সা জিলে কুমড়িকাটারে আডি জাক জমকতে সান্তালি সাহিত্য পরিষদ রিয়া জানাম মাহা কো মানাও কেদা। 2017 সাল রিয়া 11 সেপ্টেম্বর হিলে আসাম সান্তালি সাহিত্য পরিষদ দো জানাম লিনা আর অনা লেকা তেগে নিয়ে বার দো বিটিআর রিয়া বাক্সা জিলা কুমড়িকাটারে আডি জাক জমকতে কো মানাও কেদা নিয়েল থিয়ে না। আর অনা আখড়ারে সেটারে তাহেকনা আসাম রেন মারিনি স্পিকার ক্যাবিনেট মন্ত্রী পৃথিবী মাঝি সাথে আদিবাসী ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল রেন সিএম দুর্গা হাসদা সাথে বর্তমান রেন স্পিকার বিশ্বজিৎ দুইমারি হো অনা রে মারাং পেড়া লেকাতে সেটারে তাহেকনা। অনা সভারে সেটার তাহেকাতে বর্তমান রেন স্পিকার বিশ্বজিৎ দুইমারি গমকে আডি মজ মজ কথায় রড় কাদা। উনি দো নওয়া কথা হয় রড় কেদা পণ্ডিত রঘুনাথ মুর্মু বাই তাহলেন খায় আপেয়া লোক নওয়া আখর অলচিকি আখর দো অহপে নাম কেয়া আর লোক কাহিনি কো লোক বিশ্বাস কো নঙ্কানা কথা হ্যাঁ বাং হয়ে কো তাপেয়া। আর ওনা ইয়ে তেগে সাহিত্য পরিষদ রেন কো আরজ কা কয় যেমন সিএম দুর্গা হাসদা মিট কোটি টাকায় এমাও পেয়া আর এমন রে আরজ কাউ দিয়া যেমন সান্তালি ভাষা, সান্তালি সংস্কৃতি, সান্তালি কিতাব অলচিকিতে ছাপাই লাগে আর সান্তালি সাহিত্য কো লাহাই লাগে যেমন মিট কোটি টাকা এম কাতে উনি সানাম লেকানা কিতাবে ছাপা সদর আকো। আর ওনা সেই লেকাতে জেতে যেমন কো লাহা দাড়িয়া ওনা সেলেতে আডি আইমাগে মজ মজ কথায় রড কাদা বর্তমান রেন স্পিকার বিশ্বজিৎ দৈমারি উনিয়া কথা আঞ্জাম চে পেয়াসাম পকাশ রেন সানাম ইঞ্জেলিয়ে কো। ভারত বাইরের পর আইছে বলে কয় যেন ইয়াত বড় সকল কয় চাইনা ফলের পর আইছে, ত্রিপুরের ফলের পর আইছে, কেতিয়া আইছে কোনিও কব পারা নাই। যেবিলাকে রিসার্চ করেছে বড় সান্তালি অন্যান্য জাতি আজিলেকে উলাব পারা নাই যে কোর পর আইছে, কবার পর আহার কি প্রয়োজন আছে, ইয়াতেও তো উৎপন্ন হব পারে হয় না নহয়। ঈশ্বরে ফেলাই দিলে যত পড়িল পড়িল আর হয় না নহয়। গতি আগর পরাই ইয়াত আছে কেতিয়া পর আছে আমি না জানো। বলে মানব জাতি ঘুরি ফুরি থাকে, এইফালে খেতি নহয় এইফালে বলে বহুত ভাল খেতি হয়েছে এইফালে গুছি যায় না। কিন্তু প্রাচীন জাতি যদি কয় ভারতত সান্তালিও এটা প্রাচীন জাতি আর প্রাচীন ভাষা, প্রাচীনতম ভাষা বলে ভারতের ভাষার কথা কয় হলে সান্তালি এটা প্রাচীনতম ভাষা, বহু পুরানা ভাষা, যে বড় প্রাচীন ভাষা এটা কেতিয়ার পরা এটা কোনিও না জানে। আর সেই ভাষাটো অদ্ভুত ভাষা, অদ্ভুত কি গ্রামার তো ব্রিটিশ আহার পিছন আমি জানো, কিন্তু অলরেডি আমার ভাষাটো গ্রামার আছে, ইংরাজির লগত তুলনা করিব পারা না মাঝি ডাঙরিয়া হয় না নয়। ফার্স্ট টেন্স আমার আছে, প্রেজেন্ট টেন্স আমার আছে, ফিউচার টেন্স আমার আছে, কিন্তু আমি গ্রামার তো আমার না জানো আর হয় না নহয়। আমার পণ্ডিত রঘুনাথ মাঝি ডাঙরিয়ার পিছনে না এটা সান্তালি ভাষা লিখি মেলি আজি সাহিত্য হিসাবে সেটা উন্নত করা হল, কিন্তু আমার লোক সাহিত্য আসলে আমারও বহুত ইতিহাস আছে, লোক কথা, লোক সাধু কথা, লোক ইতিহাস, সান্তালির বুরঞ্জি লোক কথা লিখিতভাবে নাই মানে, কিন্তু সব সান্তালিয়ে জানে নিজের ইতিহাস হয় না নহয়। কিন্তু এটা সেইটো লিখিত হিসাবে আজি প্রয়োগ করা হয়ে গল। আর মাঝি ডাঙরিয়া নিজে প্রচেষ্টা করেছিলেন যেতিয়া সাংসদ আসলে যে সান্তালি ভাষা যেহেতু ভারতের প্রাচীনতম ভাষা সেটা এটা ভারতীয় ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করব লাগে, এই টেবিলত সোমাব লাগে। আর সেটোর কারণে দাদার ইউনিভার্সিটিপত আহি আহি 2004 চনত, চারিত পাস হয়েছিল নাকি 2003 বিটিসি একর্ডর পিছত 2003 চনত বড় সান্তালি একেলগে এইট শেডিউলত
সোমাবলে সক্ষম হল, মর্যাদা পালে পার্লামেন্টত পাশ হল। মই ধন্যবাদ দিছো আমার পৃথিবী মাঝি ডাঙরিয়াক। আমি কোনেও পাহরিব নালাগে তেখেতে রাজনীতির জীবনত জাতিটোর ভাষার কারণে, কলা সংস্কৃতির কারণে সমান্তরাকল কাম করে আহিছে, আর আজিও বর্তমানেও তেখেতে এরা নাই, তেখেতে লাগি আছে আর কাম করে আছে। আর বহুতো তেখেতর পৰা আমার শিকিবল আছে আর তেখেতর দ্বারা করাই লবল আছে, নলে আজির নতুন চামটো এইবিলাকর কাম আমি করব না জানি। মই দুর্গা ডাঙরিয়াক আজি অনুরোধ করিম আমার কাউন্সিলর তরফর পৰা যখন পণ্ডিত বহুত ভাল শিক্ষিত স্কলার সাঁথালি আছে, এই সাঁথালি আমার ডাঙরিয়া সকলক এটা কমিটি দায়িত্ব দি পালে সাঁথালি ভাষা সাহিত্য কলা সংস্কৃতির বিষয়ত যাহাতে কিতাব সৃষ্টি করে লিখে আর ছপাই দিয়ে, তার কারণে লাগিলে 1 কোটি টাকা আপনি দি দিয়ক, তেতিয়া সাঁথালি ভাষার সাহিত্য সংস্কৃতির উপর এটা জীবিত সাহিত্য আমার অসমত থাকিব, আমার মাজত থাকিব। গতি সেই কামবিলাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের বহুত সংগ্রাম করিলে, বহুত শহীদ হল, ঘাত প্রতিঘাতর মাজেদি আহিল, আজি কমসে কম যে জাতিটুক সাবর কারণে অকনমান হলেও সরকারে আদিবাসী ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কাউন্সিল দিলে, আর তার দ্বারা পুঁজি পাই থাকিব, এই পুঁজিটা যাহাতে অকল রাস্তা পুতুলি স্কুল ঘর বলে মাত্র নহয়, সেটার দ্বারা আমার ভাষা কলা সংস্কৃতি আমি উদ্ধার করা, আমি রচনা বচনা দিয়া তাক আগুয়াই লই যাওয়া, প্রচার করা, তার কারণেও এই পুঁজিবিলাক আমি ব্যবহার করব লাগে। গতি আজি মই মুকলি মঞ্চতে অনুরোধ করে থই দিছো, আর মাঝি ডাঙরিয়াক ব্যবহার করব। Assam Focus.